তোমার নাকের দুপাশে, কপালে, এখানে কি তেল চিপচিপ করছে এই গরমে? তাহলে একদম সঠিক জায়গায় ক্লিক করেছো। হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, কেমন আছো? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো, অনেক অনেক হ্যাপি আছো। ভালো থাকো, খারাপ থাকো, যে যেরকম থাকো, আমাকে কমেন্টস করে জানিও তুমি কেমন আছো। আজ আমি তোমাদের জন্য এমন একটা রেমেডি নিয়ে এসেছি, এই রেমেডি তোমার ফেসের তেল দূর করে একদম ফ্রেশ করে ফেলবে, তোমার ফেসের যে কোনো দাগ দূর করে ফেলবে, তোমার ফেসকে অনেক বেশি সুন্দর করবে। ফেস কেন বলছি, তোমার ত্বককে। অন্য কোনো জায়গায়ও কিন্তু তুমি এটা ইউজ করতে পারো, বিশেষত আমাদের ফেসে এই গরমে অনেক বেশি তেল হয়, গরমে তেল চিপচিপ করে, খুবই অসহ্য বিরক্তিকর লাগে। এমন তেল চিপচিপে হয় মনে হয় যে এখান থেকে আমরা একটু নিয়ে যদি রান্না করে ফেলি তাহলে সয়াবিন তেল বেঁচে যাবে, তাই না? অনেকেরই এই অনেক বেশি তেলের প্রবলেম হয়, আমাদের ফেস থেকে অনেক বেশি অয়েল তেল বের হয়। তো এই প্রবলেমটাকে একদমই দূর করে ফেলতে পারবে এই প্যাকটার মাধ্যমে। খুবই স্পেশাল, খুবই ইফেক্টিভ এই প্যাকটা। আরও অনেক কাজ করবে, তোমার স্কিনের যদি দাগ হয়ে থাকে সেটা রিমুভ করবে, পোর্স থাকলে সেটাকে শ্রিঙ্ক করবে, পোর্সের মধ্যে থেকে সব ময়লা সব কিছু বের করে তোমার স্কিনকে অনেক বেশি ফ্রেশ, অনেক বেশি ঝকঝকে করবে। এছাড়াও তোমার সানট্যান রিমুভ করতেও কিন্তু খুব ভালো কাজ করবে। তুমি যখন অ্যাপ্লাই করবে এই প্যাকটা, ইনস্ট্যান্ট তোমার স্কিনকে ব্রাইটনেস একটা লুক দিবে, খুবই ইফেক্টিভ। জাস্ট একবার ইউজ করো, ইউজ করলেই বুঝতে পারবে কতটা ভালো কাজ করে। চলো চলো কীভাবে তৈরি করতে হবে দেখে নাও। এই রেমেডি তৈরি করতে আমার তিনটি উপাদান লাগবে। ফার্স্ট লাগবে মুলতানি মাটি। আমি এখানে এক চা চামচ মুলতানি মাটি নিয়ে নিয়েছি। মুলতানি মাটি আমাদের ত্বকে যখন আমরা ইউজ করি, এই মুলতানি মাটি আমাদের ত্বকের মধ্যে চলে যায়, ভিতর থেকে একদম পোর্সের মধ্যে থেকে সব তেল শুষে নিয়ে চলে আসে। আর তোমার পোর্সের মধ্যে যদি কোনো ময়লা থাকে, ধুলাবালি জমে থাকে, সেটাকেও একদম ক্লিন করে দেয়। এছাড়াও মুলতানি মাটি আমাদের ত্বককে অনেক বেশি ফ্রেশ করতে খুব ভালো কাজ করে। আমাদের ত্বকে যদি কোনো দাগ থাকে সেটা রিমুভ করে, যে কোনো রকমের প্রবলেম সলভ করতে মুলতানি মাটি কিন্তু অনেক ভালো কাজ করে। এখানে আমি এক চা চামচ মুলতানি মাটি নিচ্ছি। তোমার যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী তুমি মুলতানি মাটি নিয়ে নিবে। মুলতানি মাটির সাথে অ্যাড করতে হবে খুবই স্পেশাল একটা উপাদান, সেটা হচ্ছে বেসন। বেসন আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। এটা আমাদের ত্বকে ডেড সেল রিমুভ করে, আমাদের ত্বককে অনেক বেশি হাইড্রেট রাখে, অয়েল কন্ট্রোল করে। এছাড়াও একদম ভিতর থেকে আমাদের ত্বককে অনেক বেশি গ্লোয়িং, হেলদি, ব্রাইট করতে খুব ভালো কাজ করে। মুলতানি মাটি আর বেসনের সাথে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের ত্বককে অনেক বেশি ব্রাইট, অনেক বেশি গ্লোয়িং করে, আমাদের ত্বকে সব দাগ দূর করে, আমাদের ত্বককে অনেক বেশি হেলদি করে। আর ভিটামিন সি আমাদের কিন্তু ওই যে অয়েল, যে তেল, সেটাকে কন্ট্রোল করতেও খুব ভালো কাজ করে। পোর্সের মধ্যে থেকে এই ভিটামিন সি বা লেবুর রস আমাদের সব ডেড সেল, ময়লা সব কিছু দূর করে, একদমই ক্লিন একটা স্কিন দিতে খুব ভালো কাজ করে। এই তিনটি উপাদানকে মিক্সড করতে হবে, মিক্সড 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 মিক্সড, তারপরে তৈরি হয়ে যাবে খুবই স্পেশাল রেমেডি, যেটা তোমার স্পেশালি তোমার স্কিন থেকে সব রকম তেল দূর করবে, দূর করে আমাদের স্কিনকে, তোমার স্কিনকে অনেক বেশি ফ্রেশ, ঝকঝকে একটা সুন্দর ত্বক দেবে। এই প্যাকটা অ্যাপ্লাই করে তুমি কিন্তু রোদে বা চুলার কাছে যাবে না, যেহেতু এখানে লেবুর রস দিয়েছি। রোদে বা চুলার কাছে যদি তুমি যাও তোমার স্কিন আরও বেশি ডার্ক হয়ে যাবে। তাই এটা অ্যাপ্লাই করে তুমি চেষ্টা করবে বাসার মধ্যে থাকতে, চেষ্টা করবে বিকেলে অথবা রাতে অ্যাপ্লাই করতে, তাহলেই সবথেকে বেশি ভালো হবে। আর এই প্যাকটা অ্যাপ্লাই করলে কি যে ঠান্ডা ঠান্ডা অনুভব হয় কি বলবো, অসম্ভব ঠান্ডা ফিল হয়। তুমি যখন অ্যাপ্লাই করবে তখন এই গরমে অনেক বেশি আরাম পাবে খুবই। আর এছাড়াও এই প্যাকটা কিন্তু তোমার পোর্স মিনিমাইজ করতেও অনেক ভালো কাজ করবে। এই প্যাকটা সবাই ইউজ করতে পারবে, 12-13 বছর বয়স থেকে শুরু করে সব স্কিন টাইপের সবাই, আপু ভাইয়া সবাই ইউজ করতে পারবে। আর এটা 20-25 মিনিট হালকা যখন ড্রাই হয়ে যাবে জাস্ট ধুয়ে ফেলবে, চেষ্টা করবে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ধুতে, তাহলে আরও ভালো হবে। আর যদি তোমার হাতের কাছে ফ্রিজের ঠান্ডা পানি না থাকে তাহলে নর্মাল যেই পানি রয়েছে সেটা দিয়ে ধুয়ে ফেলবে। আর যে কোনো প্যাক অ্যাপ্লাই করার পর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু একদমই ভুলবে না।